এটাই জেনে খুব ভালো লাগলো, তার কারণ সত্যি আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের সত্যি একটা খুব বড় চ্যালেঞ্জ, এরকম একটা ছবি যেখানে তোমরা অলরেডি অনেক বড় বড় ছবি অন্যান্য ভাষায় দেখছো, তো এমন কিছু একটা বানানো বাংলার বুকে দাঁড়িয়ে যেটা তোমাদের সত্যি মন কাড়বে, ভালো লাগবে এবং সত্যি মনে হবে কোনো হিন্দি বা বাংলা ছবির থেকে কোনো অংশে কম নাই, সেটা মনে হয়েছে তো? একদম মন থেকে বলো, মনে হয়েছে তো? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমাদের ভালো লেগেছে সবাই এখানে যারা আছে উপরে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলের। আর একটা বাংলা মাস কমার্শিয়াল ছবি নন্দনের মতো জায়গায় আজকে হাউসফুল, খুব ভালো লাগছে এবং ভীষণ ভীষণ গর্বিত বোধ করছি। আর বাস এটুকুই বলবো, এভাবেই ভালোবেসে যাও, মির্জা দেখো এবং তোমরা এত সংখ্যক মানুষ তোমরা মির্জা দেখেছো, তোমরা গিয়ে সবাইকে জানাও তোমাদের কেমন লাগলো, কিরকম তোমাদের এক্সপিরিয়েন্স, যারা তারাও এসে মির্জা দেখে। থ্যাংক ইউ সো মাচ। এবং মির্জা পার্ট টু চাই তো? হ্যাঁ। আমি কিন্তু মেয়েদের হয়ে ছেলেদেরকে একটা কথাই বলতে পারি, বলবো? সালারা জানেই না জঙ্গলে শুধু বাঘ নয়, বাঘিনীরাও শিকার করে। আমি ওইটা মনে করি এবং আমার মনে হয় যে এই যে 12-13 বছর আমি তোমাদের দাদা অঙ্কুশ দাদার সঙ্গে আছি, এই লাঠি খুশি ভালোই শিখতে পেরেছি, বলো? তোমরা পূরণ করো, আমি এটাই বলবো। এটা ওর স্বপ্ন ছিল, তোমরা যাকে ভালোবাসো অঙ্কুশের স্বপ্ন ছিল মির্জা, তো ওর স্বপ্নটা তোমরা পূরণ করো। এবং পার্ট টু তে প্রমিস করছি হলের ওখান থেকে উড়ে উড়ে আসবো। থ্যাংক ইউ। এবং অনেক বলো আজার, আজার ভাইকে বলছি, আজার ভাই এখন হাত চাও আমাদের, আজার ভাইয়ের জন্য কোন কোন মেয়েরা একটু হাত তুলবে? আজার ভাই আর কি গার্লফ্রেন্ড আছে? আমি আজার ভাইকে দেখে নিচ্ছি, আজার ভাই চলে আস। অনেকদিন পর বাংলাতে এরকম একটা সিনেমা হলো এবং আমাকে খুব ভালো লাগছে যে আপনারা সিরিয়াস। হ্যাঁ একটা দরকার পড়বে না, কেন হার্ট টু হার্ট বলছি। অনেকদিন পর এরকম একটা সিনেমা হলো আর আপনারা খুব সিরিয়াসলি এই সিনেমাটা দেখতে এলেন, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনারা যদি এই জনরাটাকে চান্স দেন, আপনারা যদি এই অ্যাকশন ফিল্ম এরকম মাস এন্টারটেইনমেন্টকে যদি চান্স দেন, অঙ্কুশদা বারবার ফিরে আসবে, অঞ্জিলা বারবার ফিরে আসবে, সুমিতা বারবার ফিরে আসবে, আরও বড়ভাবে ফিরে আসবে। যিশুরাও আছেন, যিশুরাও তো উনি তো ফিরছেন। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমরা সবাই লাস্টে জিতে যেতে চাই। কিছুদিন আগে একটা সিনেমা এলো 12th Fail, ওখানে আমরা সবাই দেখেছিলাম, খুবই ভালো সিনেমা এবং আমরা চাইছিলাম শেষ পর্যন্ত যেন ওই বিক্রম নাসির ক্যারেক্টারটা জিতে যাবে, মানে ওরা জিতলেই যেন আমরা জিতে যাবো। তো আপনারা প্লিজ দায়িত্ব নিয়ে মির্জা সিনেমাটাকে জিতিয়ে দিন, আরো জেতাতে হবে, তাহলে আমরাও নতুন কিছু করার একটা সাহস পাবো আর আপনাদের সাহসই আমাদের সাহস। দেখবেন একদিন না একদিন আপনাদেরও যখন কোনো সাহসের দরকার হবে তখন আমাদেরকেও পাবো। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। আমি আমি ডিরেক্টরকে ডাকার আগে যা একটা, একদম একদম সুমিতেরও কি ফ্যান পাবে না? সুমিত বলার আগে আমি জাস্ট দুটো কথা, ছোট্ট কথা বলতে চাই যে কেন মির্জা বানানো আমার স্বপ্ন ছিল, এছিল আমাদের সত্যি বাংলায় এমন ছিল যে 800 খানা সিঙ্গেল স্ক্রিনস আর 800 খানা থিয়েটার ছিল, সেখান থেকে এখন 170টা আছে কিনা সন্দেহ,
এমন কিছু কিছু থিয়েটার যেখানে আছে যেখানে সত্যি তোমরা মহিলারা মেয়েরা বাচ্চারা শান্তি মনে বসে, যেমন নন্দন এখানে তোমরা কি সুন্দর শান্তিতে বসে একটা ভালো পরিবেশে সিনেমা দেখছো, সেরকম থিয়েটার বাংলায় বিলুপ্ত হতে চলেছে বললেই চলে। একটাই কারণ, এই সেলিব্রেটেড ফিল্ম হওয়া বন্ধ হয়ে গেল বহু বছর ধরে বাংলাতে, হলে হাতে গুনে দু তিন বছরে একটা করে ওরকম টাইপেরই হচ্ছিল। তাই মির্জা আমার একটা স্বপ্ন ছিল যে এটা হয়তো আমার এক ধাপ, আমি মির্জা থেকে হয়তো এমন কিছু ম্যাজিক করতে পারবো না, কিন্তু মির্জা আমার একটা বেবি স্টেপ, মির্জা আমার এক ধাপ এগোনো। মির্জাতে আমি যা টাকা লাগিয়েছি আমার কত টাকা ঘরে ঢুকবে আমি জানি না, কিন্তু আমি তাও বানাবো। আমার যদি মির্জাতে এত বড় কথা বলছি, আমার যদি মির্জা মির্জা তোমরা এত ভালোবেসেছো এত পছন্দ করছো, মির্জা যদি আমার লসও হয় সেই লসটার কারণে আমি মির্জা টু বানানো থামাবো না। মির্জা টু হবেই, কারণ মির্জা ইজ আ ফিল্ম, ইটস আ ব্লকবাস্টার বস। সো থ্যাংক ইউ। এবং মির্জা ইজ্জত ইজ্জত দিচ্ছে, এবং সেই কারণেই আমার যত টাকাই ঘরে আসুক না কেন মির্জা থেকে, কারণ আমি এই কথাটা এই কারণে বলছি, আমার বিশ্বাস করো আজকে মির্জার যা বাজেট এবং যে কটা হল বাংলাতে বাকি আছে, খুব 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 কঠিন একটা প্রডিউসারের ঘরে সেই টাকাটা উঠে আসা। কিন্তু আমি থামবো না, আমি থামবো না, আমি ওই জন্যই বললাম আমার যতই লস হোক যাই হোক না কেন মির্জা পার্ট টু হবেই হবে, এবং এর থেকে তিন গুণ বড় ছবি হবে। সেইটা আমি প্রমিস করছি তোমাদের, তোমরা সকলকে জানাও যাতে সবাই যায় এবং সিনেমাটা দেখে, এবং আস্তে 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 একটার পর একটা সিঙ্গল স্ক্রিন যেগুলো খুব খারাপ অবস্থা সেগুলো যেন ভালো হতে শুরু করে, আর অনেক সিঙ্গল স্ক্রিন যেন তৈরি হতে শুরু করে নতুন ভাবে। আমরা এটুকুই চেষ্টা করবো, তোমরা পাশে আসো তো। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরও যারা সুপারস্টারসরা আছে তারা যেন রং নিয়ে বাইরে সুপারস্টারদের সাথে পাল্লা লাগাতে পারে, তার কারণে আমি কোনোদিন হিন্দিতে, অনেকে হয়তো তোমরা এখানে ভাবতে পারো এবারে চান্স পাইনি বলে বড় বড় কথা বলছে, হিন্দিতে চান্স পাইনি বলে, হিন্দিতে কোনোদিন আমি চেষ্টাই করিনি। তারপর হিন্দিতে যদি শাহরুখ সালমান থাকে আমাদের এখানে দেবজিৎ প্রসেনজিৎ আছে, সেই কারণে তাদের থেকেই আমার বাংলাতে আসা, আমার যাওয়ার দরকার নেই কোথাও। এই তোমরা পাশে আছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলছি টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক, আমরা জানি অনেকে অনেক কিছু সিনেমা বানাচ্ছে, কিন্তু মির্জা দেখার পর আমি কিন্তু অঙ্কুশদার সিনেমা অনেক আগে একটা দেখেছিলাম, আজকে আবার সেকেন্ড টাইম অঙ্কুশদার, এত ফিল্মের মধ্যে অঙ্কুশদাও পারে, এইটা আমি মানে আমি জানতাম না। আজকে হঠাৎ সকালে কি মনে হলো, বুক মাই শো থেকে আমি টিকিটটা কাটলাম, এস টেন এলেভেন সব বুক হয়ে গেছে, এস টেনটাই ফাঁকা ছিল, আমি জানতাম না, কিন্তু অঙ্কুশদাও পারে দেখাতে পারে অঙ্কুশদার। আমরা যখন গ্রামে গঞ্জে গিয়ে গান গাই, আমিও 2014-15 পর আমারও গান মনে পড়ে না, আমার নিজের কোনো, আমারও এখন আমি শুধু চেয়েছি তোমায় কি করে তোকে বলবো এরিয়ার গান আমার সেগুলোই মনে পড়ে। কোথাও না কোথাও আমরা এই ধরনের ছবির থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম, মির্জা হাত ধরে যেন সেটা ফিরে আসে এবং আমরা সবাই যেন সেটা করে থাকি, শুধু তোমাদের সাপোর্ট একটু দরকার। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সুদীপ্ত, থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। এবার যার কারণে সুমিতা, ইয়েস সুমিত, আমাদের মেহুনার সেই ছেলে যাকে প্রিন্সিপাল মুখে থুতু দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিল, মেহুনার থেকে আমার ওকে দেখা, আমি ওকে দেখেছিলাম, এবং আজকে সেই কোথায় থেকে ওর ডিমোশন হয়েছে কিনা জানো না, শাহরুখ খান থেকে অঙ্কুশ ওর হয়তো ডিমোশন হয়েছে, আমার প্রমোশন হয়েছে, ওকে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ সুমিত, নমস্কার। কেসি লাগে ফিল্ম সব লোক বহুত বড়িয়া, থ্যাংক ইউ ইতনে নাম্বারস মে আনে কে লিয়ে, ফিল্ম দেখনে কে লিয়ে, ইতনা সারা প্যার দেনে কে লিয়ে। सच में एक डायरेक्टर डेब्यू फिल्म से इतना एक्सपेक्ट नहीं करता जितना कि आप लोगों ने मुझे प्यार दिया है, हमारी फिल्म को इतना प्यार दिया, और जिस हिसाब से आप लोग पार्ट टू का वेट कर रहे हो चिल्ला रहे हो, सच में बहुत मोटिवेट किया है आप लोगों ने मुझे, और थैंक यू वेरी मच। कोशिश करूँगा कि पार्ट टू में हम आपको और ज़्यादा एंटरटेन कर सकें, आपको और ज़्यादा मज़ा आए, और ऐसे ही प्यार दिखाते रहिए। थैंक यू वेरी मच, थैंक यू, लव यू, थैंक यू।
একদম।